আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিশ্চয় ভালো আছি। আমি নূপুর দত্ত, শাহজাদপুর ক্যাম্পাস থেকে। লাইট ফেয়ার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো মিস আবারও তোমাদের সাথে প্রথম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এমটি পরীক্ষার যেই আইটেমগুলো আছে সেই সব পড়াগুলো আমরা রিভিশন করব। বিগত ক্লাসগুলোতে তো আমরা এমটি পরীক্ষার পড়াগুলো ধাপে ধাপে পড়েছি, তো আজকে একসাথে এই সব পড়াগুলো পড়ব। আর সিলেবাসে একটু কারেকশন আছে, সেটাও আমরা জেনে নিব। তো তোমরা সবাই দ্বিতীয় সেমিস্টারের শিট, বাংলা শিট আর হচ্ছে সিলেবাসটা সাথে নাও, আর সাথে একটু পেন্সিল নিয়ে নাও। ওকে, এই যে মিস শিট নিলাম, দেখো সিলেবাসের শেষের পেজে, আগের পাতায় দ্বিতীয় সেমিস্টারে এমটি পরীক্ষার আইটেম আছে কিছু। দেখো সাবজেক্ট বাংলা, এখানে দেখো প্রথমেই আছে যুক্তবর্ণ, সব মানে আমাদের শিটে যে 10টা যুক্তবর্ণ আছে সবগুলো আমরা পড়ব। আর 2 নম্বরে আছে বিপরীত শব্দ, অবলিক দেওয়া আছে অথবা বাক্য রচনা 1-8। তো বিপরীত শব্দ এই আইটেমটা তো আমরা পড়িনি, এই আইটেমটা আমাদের এমটি পরীক্ষা থেকে বাদ যাবে, মানে থাকবে না, তার মানে আমার পড়তে হবে না এটা। ওকে, আর বাক্য রচনাটা আমরা পড়ব। 3 নম্বর হচ্ছে বর্ণ সাজিয়ে শব্দ গঠন 1-10। আর 4 নম্বর হচ্ছে প্রশ্নোত্তর 1-13। হ্যাঁ, এখানে একটু কথা আছে, দেখো আমাদের শিটে আছে 1-12 পর্যন্ত প্রশ্ন, আমাদের 1-12 যে প্রশ্ন আছে শিটে সেগুলোই আমরা এমটি পরীক্ষার জন্য পড়ব। ওকে, 13 পর্যন্ত নেই। আর শব্দার্থ হচ্ছে 1-15। তো এই যে আইটেমগুলো আছে এমটি পরীক্ষার, চলো এই পড়াগুলো আমরা আজকে রিভিশন করব সবাই একসাথে। তো সবাই শিট নিয়েছো? তো চলো আমরা এক এক করে পড়াগুলো পড়ে নিই। দেখো প্রথমেই আমরা পড়ব শব্দার্থ। সবাই শিট হাতে নাও। মিস দেখো তো এখানে লিখে রেখেছি এমটি আইটেম 1-15। শব্দ অর্থ, এগুলো পড়াগুলো আমরা আগে পড়েছি, এখন আমরা রিভিশন করব সবাই একসাথে, সবাই আমার সাথে সাথে পড়বে। ওকে, সুর অর্থ সাহসী, সুর সাহসী। রথ এক প্রকার গাড়ি, রথ হচ্ছে এক প্রকার গাড়ি। উৎসব আনন্দ অনুষ্ঠান, উৎসব কী বলো? আনন্দ অনুষ্ঠান। অনুষ্ঠান বানান, দেখো এখানে আ ন নয় দয় আছে, সুক্তবর্ণ আছে, অ নু অ দন্তানস্ক নু মূর্ধন্য ষ আকার অনুষ্ঠান, ঠিক আছে। ঢাক এক প্রকার বাদ্য, এখানে এটা হচ্ছে জফলা, বয়াকার দয় জফলা বাদ্য যন্ত্র, অন্তস্থ জ এটা দন্তান নয় তৈরফলা দিয়েছে, যন্ত্র বাদ্যযন্ত্র। ঘুঙুর পায়ে পড়ার অলঙ্কার, ঘুঙুর পায়ে পড়ার অলঙ্কার। বৃষ সার, মেলা উৎসব মুখর জায়গা, উৎসব খণ্ডেতটা তয়ের মতো উচ্চারণ হচ্ছে, রস্যু খণ্ডেত দন্ত সব উৎসব মুখর জায়গা। মুকুল আমের ফুল, মুকুল অর্থ হচ্ছে কি? আমের ফুল। পাটি মাদুর, পাটি মাদুর। 10 নম্বর হচ্ছে জব এক প্রকার খাদ্যশস্য, ক্ষয়াকার দয়জাফলা তালুবাস্য দন্ত সজবাস্য খাদ্যশস্য। সং হচ্ছে, সং এর অর্থ হচ্ছে কৌতুককারী, কয়ুকার দশকুক কৌতুক, কয়াকার বয়বিন্দু রসকারী কারী। ধামা, ধামা হচ্ছে ধান রাখার ঝুড়ি, ধামা কি? ধান রাখার ঝুড়ি। আর এ পাশে আছে দেখো গীত, গীত অর্থ গান, গীত অর্থ কি? গান। বীণা, বীণা অর্থ বাদ্যযন্ত্র, বয়াকার দয়াজাফলা তো বাদ্য, অন্তস্থ জ নয়তরফলা বাদ্যযন্ত্র। 15 হচ্ছে তীর, তীর অর্থ হচ্ছে নদীর কিনারা, ন দয়দিকে তীর নদীর, কয়েশকে কি? দন্তার নয়কার রয়কারা কিনারা। এই বাদ্যযন্ত্রটা আমরা একই মাত্রার নিচে লিখবো, ঠিক আছে। এখানে যে বলা আছে ঢাক এক প্রকার বাদ্যযন্ত্র, এই বিনা বাদ্যযন্ত্রের মতোই লিখব। তো পরের টপিক চলো চলে যাই। শীতের প্রথম পাতায় আছে দেখো নিচের অংশে যুক্তবর্ণ, যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন। প্রথমেই আছে 1 নম্বর ট ট ট যোগ ট, এটা দিয়ে শব্দ গঠন করলে হয় ছোট্ট, ছয়কার ছোক টয়টট্ট ছোট্ট, আমার সাথে সবাই বলো ছোট্ট, তারপর কি? চট্টগ্রাম, চ টয়টট্ট চট্ট, বয়রফলাকার গ্রাম ও গ্রাম চট্টগ্রাম। 2 নম্বর হচ্ছে টয়রফলা, ট যোগ রফলা, টয়রফলাকার ট্রাক ও ট্রাক, আরেকটা হচ্ছে কি? টয়রফলাকার ট্রেন ও ট্রেন, ট্রাক ট্রেন। 3 নম্বর হচ্ছে কয়রফলা, ক যোগ রফলা,
ব কয়রা ফ্লাক বক্র আরেকটা হচ্ছে কি চ কয়রা ফ্লাক্র চক্র বক্র চক্র চার নম্বর হচ্ছে কি দন্তস কয়স ক যোগ দন্তস ব দন্তস এক বক্স লাকে লা কয়স লাক্স বক্স লাক্স পাঁচ নম্বর হচ্ছে তয়তত্ত তয়তত্ত ত যোগ ত রুসু তয়তত্ত উত্তর আরেকটা কি রুসু তয়তত্ত উত্তম আর এই পাশে আরও পাঁচটা আছে দেখো তয়রফলা ত্র ত যোগ রফলা পত্র প তয়রফলা তো পত্র ছাত্র ছ একার তয়রফলা ছাত্র সাত নম্বর হচ্ছে ক্ষীয় ক যোগ মূর্ধিনস্য তালিবা শষকে শি ক্ষীয় একার খা শিক্ষা আরেকটা কি কক্ষ ক ক্ষীয় কক্ষ আট নম্বরে দেখো শয়ন মূর্ধিনস্য যোগ মূর্ধন্য রস্যু শয়ন উষ্ণ আরেকটা কি তৃষ্ণা তো আইরিকা ত্রি মূর্ধন্য শয়ন একার না তৃষ্ণা নয় নম্বরে আছে বর্গের জ যোগ ইয় বর্গের জ যোগ ইয় বর্গের জ বয়স্কের বি ইয় জয় আকার ন বিজ্ঞান আরেকটা পরফলা প্র ইয় জয় আকার গা প্রজ্ঞা বিজ্ঞান প্রজ্ঞা দশ নম্বরে আছে দয়ম ত যোগ ম প দয়ম পদ্ম আরেকটা কি ছ দয়ম ছদ্ম পদ্ম ছদ্ম ঠিক আছে এই দুইটা আইটেম পড়লাম আমাদের সামনেই তো তোমরা সবাই জানো যে পাঁচ তারিখে এমটি পরীক্ষা তো আজকে তো দুই তারিখ এর জন্য আমরা এমটি পরীক্ষা এর আগে আর আমাদের বাংলা ক্লাস হবে না এর জন্য আমরা এমটি পরীক্ষার যে আইটেমগুলো আছে আজকেই আমরা পড়ে রিভিশন করব তো এর পরের আইটেমে চলো চলে যাই এর পরের আইটেম হচ্ছে বাক্য রচনা পরের আইটেম কী হচ্ছে বাক্য রচনা এক থেকে আট চলো আমরা এই বাক্য রচনাগুলো পড়ে নিই দেখো বাক্য রচনা এক নম্বরে আছে দেখো চরণ 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 ফেলে মাঠে যাই চরণ দিয়ে কী বলো চরণ ফেলে মাঠে যাই দুই নম্বরে হচ্ছে তীর নদীর তীরে নৌকা ভিড়ে কী বলো নদীর তীরে নৌকা ভিড়ে আর নদী নদী দিয়ে কি নদীতে নৌকা চলে নদীতে নৌকা চলে চার নম্বরে হচ্ছে ময়না ময়না পাখি দেখতে কালো পাঁচ নম্বর হচ্ছে কৃষক কৃষক ফসল ফলান কৃষক ফসল ফলান ছয় নম্বর হচ্ছে ফল কাঁঠাল আমাদের জাতীয় ফল সাত নম্বর হচ্ছে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় আট নম্বর হচ্ছে পায়রা টায়রা পড়ে পায়রা ওড়ে তো এই ছিল আমাদের আটটা বাক্য রচনা এমটি পরীক্ষার জন্য এখন চলো আমরা একটু পড়ে নেই সাজিয়ে লেখো এই বাক্য রচনাগুলো তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো করেও লিখতে করো কিন্তু অবশ্যই সেটা অর্থপূর্ণ হতে হবে ওকে এবার হচ্ছে দেখো বর্ণ সাজিয়ে শব্দ গঠন এখানে এলোমেলো বর্ণ দেওয়া আছে প্রশ্নে এরকম এলোমেলো বর্ণগুলো দেওয়া থাকবে আমরা সাজিয়ে উত্তরটা লিখব দেখো স ক্রি ক এটাকে সাজিয়ে লিখলে কী হয় কৃষক কয়রিকার ক্রি মধিনার সক কৃষক দুই নম্বর হচ্ছে র দুপু সাজিয়ে লিখলে হবে দশকর দু পশকর পুর দুপুর তিন নম্বর হচ্ছে তু ল পু এটাকে সাজিয়ে লিখলে হবে পরশুকর পু তস্কর তু ল পুতুল চার নম্বর হচ্ছে দেখো মূর্ধন্য বয়বিন্দু রস্করী হ এটাকে সাজিয়ে লিখলে হবে কি হরিণ হ বয়বিন্দু রস্করী মূর্ধন্য হরিণ পাঁচ নম্বরে আছে মূর্ধন্য সহায়কার ডয়বিন্দুর আ এটাকে সাজিয়ে লিখলে হবে আষাঢ় আ মূর্ধন্য সহায়কার ডয়বিন্দুর আষাঢ় ল মু ক ছয় নম্বরে সাজিয়ে লিখলে হবে মস্ক মু কুল মুকুল সাত নম্বরে আছে তালিবস্য কয়াকার আ এটাকে সাজিয়ে লিখলে হবে কি আকাশ আ কয়াকার কা তালিবস্য আকাশ আট নম্বরে হচ্ছে দন্তান্নাকের না অন্ত্যেষ্টিয় ম এটাকে সাজিয়ে লিখলে হবে ময়না ম অন্ত্যেষ্টিয় দন্তান্ন একার না ময়না নয় নম্বরে আছে তা পা ন এটাকে সাজিয়ে লিখলে হবে পান্তা কয়াকার পা ন তয়কাতা পান্তা দশ নম্বরে হচ্ছে ল কা দন্তস্য এটাকে সাজিয়ে লিখলে হবে দন্তস্য কয়েকটা কাল সকাল তো সাজিয়ে লেখাগুলো আমাদের এখানে বানানগুলো দেওয়াই আছে আমরা শুধু সাজিয়ে লিখব আমাদের নেক্সট সর্বশেষ আইটেম হচ্ছে প্রশ্নোত্তর প্রশ্নোত্তর আমাদের সবগুলি প্রশ্নোত্তর এই প্রশ্নোত্তরগুলো আমরা পড়েছি ধাপে ধাপে পড়েছি এখন একসাথে সবগুলো পড়বো দেখো প্রথমে হচ্ছে এক নম্বরে তোমার বাংলা বইয়ের নাম কি আমরা সবাই জানি আমার বাংলা বইয়ের নাম কি দেখো এখানে লেখা আছে দেখাচ্ছি আমার বাংলা বই প্রথম ভাগ দেখো লেখা আছে আমার বাংলা বই আচ্ছা তো প্রশ্ন তোমার বাংলা বইয়ের নাম কি উত্তরে কী লিখবে আমার বাংলা বইয়ের নাম আমার বাংলা বই প্রথম ভাগ আমার সাথে একটু পড়ো পড়াটা পড়ছো তো সবাই দুই নম্বর বলো
মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন? মামার বাড়ি কবিতাটি লিখেছেন জসিম উদ্দিন। এই যে জসিম উদ্দিনে এখানে নিচে হসন্ত আছে, তোমরা ভুল করো না, কারণ কবির নামে বানান ভুল হলে পুরোটাই কিন্তু কাটা যাবে। ওকে, জসিম উদ্দিন। তিন নম্বর হচ্ছে, ছেলেমেয়েরা ফুলের মালা গলায় দিয়ে কোথায় যায়? এর উত্তরে আমরা কি বলবো? ছেলেমেয়েরা ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ছেলেমেয়েরা ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। চার নম্বর হচ্ছে, হন হন পন পন ছড়াটি কে লিখেছেন? উত্তর হচ্ছে, হন হন পন পন ছড়াটি লিখেছেন সুকুমার রায়। কে? কবি সুকুমার রায়। আচ্ছা, পাঁচ নম্বর হচ্ছে, কখন আম কুড়াতে সুখ? উত্তর কি? ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। ছয় নম্বর হচ্ছে, মৃগছানা কি খায়? উত্তর আমরা কি লিখবো? মৃগছানা তৃণ খায়, মানে ঘাস। মৃগছানা কে? হরিণ ছানা, তাই না? সাত নম্বর হচ্ছে, কৃষক কি কাজ করেন? কৃষক কৃষি কাজ করেন। উত্তর কি লিখবো? কৃষক কৃষি কাজ করেন। দেখো, আট নম্বরে হচ্ছে, বাবা কি মাছ ধরেন? উত্তর হচ্ছে, বাবা মৃগের মাছ ধরেন। বাবা মৃগের মাছ ধরেন। নয় নম্বর হচ্ছে, বিষ কীভাবে এলো? বিষ ধীর পায়ে এলো। কীভাবে এলো? ধীর পায়ে। বিষ মানে কি? সার। দশ নম্বর হচ্ছে, ঋতুর আরেক নাম কি? এর আরেকটা প্রশ্ন আছে সাথে, আমাদের দেশে কয় ঋতু? এর উত্তর হবে, ঋতুর আরেক নাম কাল, আমাদের দেশে ছয় ঋতু। ঋতুর আরেক নাম কাল, আর আমাদের দেশে ছয় ঋতু। এগারো নম্বর, দেখো, স্বরবর্ণ কাকে বলে উদাহরণ দাও? এই পড়াটা আমরা গতকালকে জেনেছি, তাই না? এই পড়াগুলো চলো আবার একটু রিভিশন করে নিই। যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে স্বরবর্ণ বলে। যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে স্বরবর্ণ বলে, যেমন আ, ও, এ ইত্যাদি। উদাহরণ দিতে বলেছে, উদাহরণ এখানে আ, ও, এ ইত্যাদি। বারো নম্বরে আছে ব্যঞ্জন বর্ণ। বারো নম্বরে কী আছে? ব্যঞ্জন বর্ণ কাকে বলে উদাহরণ দাও? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে, যেমন ক, খ, পট ইত্যাদি। কি বলেছে? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ জানো, যেমন ক। ক বললে আমাদের অ চলে আসে, তাই না? খ, দেখো অ চলে আসে, প, ট ইত্যাদি। তো এই পড়াগুলো আমরা জেনে নিলাম। এগুলোই ছিল কি আমাদের এমটি পরীক্ষার সব পড়া। তো এই পড়াগুলো আমরা সবাই সুন্দর করে রিভিশন করব, যাতে এমটি পরীক্ষায় আমরা ভালোভাবে লিখতে পারি। ওকে, তো আজকের মতো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।